খামখেয়ালি আবহাওয়ার কারণে সরস্বতী পুজোর আনন্দে পড়ল ভাটা। উৎসবপ্রেমী পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরবাসীকে যে কোনো অনুষ্ঠানে মেতে উঠতে দেখা যায়, কিন্তু প্রকৃতির লীলা খেলার কাছে মানুষ আজও অসহায়। তাই আবহাওয়ার যেখানে ভিলেন হয়ে ওঠে, তখন নিমেষেই উৎসবের আনন্দ মাটি হয়ে যেতে দেখা যায়। মাঝরাতের অকাল বৃষ্টির কারণে এলাকাবাসীর আনন্দে যে অনেকটাই মাটিতে মিশে গেছে, একথা বলাই বাহুল্য। পুরুলিয়া জেলার সব থেকে বেশি ছাত্রছাত্রী সংখ্যাযুক্ত রঘুনাথপুর কলেজে প্রতি বছরই সরস্বতী পুজো উপলক্ষে ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড় থাকে, কিন্তু এবছর সেই সংখ্যাটা কিছুটা হলেও কম ছিল, তা সবাই স্বীকার করে নিয়েছেন। একইভাবে সরস্বতী পুজো উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ আয়োজিত নরনারায়ণ সেবার খিচুড়ি প্রসাদ, যা প্রতি বছরই শেষ হয়ে যায়, সেই খিচুড়ি প্রসাদও এবছরই বেঁচে যায় অনেকটাই। শেষে এই খিচুড়ি প্রসাদ কলেজের নন টিচিং স্টাফদের উদ্যোগে প্রদান করা হয় নিকটবর্তী রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটালে আগত রোগীর পরিবার পরিজনদের। চলছে পুজো, পুজো খুব ভালো রঘুনাথপুর কলেজের। আমাদের পুজো শেষ হলো, প্রসাদ বিতরণী শুরু হয়েছে, এরপর আমাদের খিচুড়ি প্রসাদ আছে। ওয়েদার সকলের জন্য ব্যবস্থা করা হয়েছে, ওয়েদার খারাপ থাকার জন্য ভিড় একটু কম, আশা করি ভিড় বেড়ে যাবে। ছাত্রছাত্রীরা এবং প্রাক্তন অনেক ছাত্রছাত্রী আছে, সকলে আসছে, ভিড় বেড়ে যাবে। একজন ছোট্ট ছেলে এসছে, তাকে প্রসাদ দিচ্ছি। দাদা আপনার নাম? পিন্টু মাঝি, অফিস স্টাফ রঘুনাথপুর কলেজ। কলেজে পুজো কীরকম চলছে সরস্বতীতে? কলেজে তো প্রতি বছরে ভালো পুজো হয়, আমাদের পুরনো যারা স্টুডেন্ট আছে তারা সবাই আসে, আমাদের স্টাফরা সব আসে, টিচাররা সবাই আসেন কলেজে। কলেজে ছাত্রছাত্রীও ভালো সংখ্যক আসে পুজোর সময়, এবং প্রসাদ বিতরণ হয়, পাশের গ্রামেও সবাই আসে প্রসাদ খেতে, ভালো হয়। বছরে একবার পুজো, এটা আমাদের খুব ভালো লাগে পুজোতে, আমরা সবাই এনজয় করি পুজোটা, ছাত্রছাত্রীরাও এনজয় করে, সবাই মানে একজোট থাকে পুজোতে, একে একের সাথে সবাই সঙ্গে দেখা হয়, পুরনো ছাত্রছাত্রী দেখা হয়, ভালো লাগে। আশা করছি এরকমই চলতে থাকবে প্রতি বছর, সবাই আসবে যাবে, সবাই অনেকে চাকরি পেয়ে গেছে তারাও পুজোতে এই সময় আসে, বাইরের থেকে আসে পুজোতে এনজয় করে, বাস ভালো লাগছে, পরিবেশটা ভালো, বছরে একবার দরকার, পড়াশোনার জায়গা তো সরস্বতী পূজা থাকা দরকার, এবং ভালোভাবেই হয়। আমাদের প্রায় 61 সাল থেকে এটা হয়, 61 সালের কলেজ, 61 সাল থেকে এটা হয়ে আসছে, সবাই আসেন, টিচার থেকে আরম্ভ করে নন টিচিং স্টুডেন্ট সবাই আসেন, ভালো লাগে, ভালো পরিবেশ। স্যার আপনার নাম? আমার নাম বিপ্লব আচার্য, হেড ক্লার্ক রঘুনাথপুর কলেজ। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে সরস্বতী পুজোর আনন্দ মেতে উঠতে দেখা যায় রঘুনাথপুরে বেশ কয়েকটি স্কুলকে। তবে এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রঘুনাথপুর মিউনিসিপ্যাল ম্যানেজমেন্ট স্কুল, কারণ স্কুল কর্তৃপক্ষ জানান সম্প্রীতির বার্তা দিয়ে এবারে তাদের স্কুলে সরস্বতী পুজোর যাবতীয় আয়োজন করেছেন স্কুলের মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা। সরস্বতী পূজা যেখানে কাল রাতের বেলায় বৃষ্টি হয়েছিল, কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়? অসুবিধা মানে এটা তো রৌদ্র করোজ্জ্বল পঞ্চমী তিথি হয়, অনেক সময়তে এটাতে ছাত্রছাত্রীদের নতুন যারা নতুন প্রজন্ম এটাকে অন্যভাবে এনজয় করার চেষ্টা করে, কিন্তু আজকের যে ওয়েদারটা মানে বিশেষ করে এই মেঘটা থমকে আছে, কুয়াশায় ভর্তি হয়ে আছে গোটা রঘুনাথপুর এলাকা, সেইটাতে হয়েছে কি ছাত্রছাত্রীদের মনে একটু আছে একটু কিন্তু ভাব, বাড়ি থেকে বেরোনোর সময়তেও তাদের একটা হয়েছে, সেই জন্যে যে ভিড়টা হয় পুজো মণ্ডপে, সেই পুজো মণ্ডপে ভিড়টাই এবছর লক্ষ্য করতে পারছি না। আমাদের এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরাই বেশি অগ্রণী হয় সরস্বতী পূজাতে। যে ছেলেটি এঁকেছে ছবিটা, তার নাম তাবির আনসারি, এই সরস্বতী পূজার তাবির হোসেন, আর তাবির হোসেনই গোটা প্যান্ডেলটা করেছে, এটাও আর একটা বড়ো জিনিস। আর পুজোর ব্যাপারটাতে যেটা অগ্রণী হয়েছিল, প্রসাদ কাটা থেকে শুরু করে সমস্ত কিছুতেই, তাতে মুসলমান মেয়েরা, সংখ্যালঘু মেয়েরা কিন্তু বেশি এগিয়ে আসে, ওরাই বেশি প্রসাদ কাটে, প্রসাদ বিতরণ করে, সরস্বতী পুজোর সমস্ত রকম তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অতিরিক্ত মাত্রায় দেখা যায়, আমার স্কুলেই সেটা আমি দেখেছি। স্যার আপনার নাম? আমার নাম আকাশ মুখার্জি, আমি প্রধান শিক্ষক রঘুনাথপুর এম এম হাই স্কুল। গতরাত্রি বৃষ্টির কারণে সরস্বতী পুজোর আয়োজনে বাধা সৃষ্টি হয়েছে, একথা জানালেন রঘুনাথপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীরা। স্কুলের ছাত্রীদের বহু পরিশ্রম করে আঁকা সুন্দর আলপনাও সাজসজ্জা ধুয়ে নষ্ট হয়ে যায় বৃষ্টির জলে, আর এ নিয়ে আক্ষেপের শেষ নেই তাদের। থিমটা তো খুব ভালো করেছো দেখছি, কিন্তু যদিও স্যারের মুখে শুনলাম যে বৃষ্টির কারণে কিছুটা ধুয়ে মচে গেছে, কতজন মিলে তোমরা এই থিমগুলো করেছো, এই ডেকোরেশন? এটা আমাদের অনেকগুলো ছাত্র মিলেই করেছিল, আমাদের ম্যাম এবং স্যারগুলো অনেক সুবিধা আমাদের হেল্প করেছিল,
অনেক স্যারই আমাদের, সব স্যারই আমাদের হেল্প করেছে, এর ম্যামও হেল্প করেছে এখানে। আমাদের এখানে আমরা এখানে করেছি অনেক ছাত্র, প্রায় সব ছাত্রই ছিল এখানে যে করার জন্য, ছাত্র ছাত্রী ছিল। কতটা অসুবিধা হয়েছে বৃষ্টির কারণে হয়েছিল, ভিতর দিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরে যেভাবে আমরা ডেকোরেটিং করেছিলাম তাতে একটু সামান্য পরিমাণে হয়েছিল, অসুবিধা হয়েছে। নিচে যেন আমাদের রঙিন বানিয়েছিলেন ম্যামে আমাদের অনেক কষ্ট করে, ছাত্রীরা মিলে তারা একটু ধুয়ে গেছে। কী নাম তোমার? আমার নাম অভিষেক মাহাতো, আমি ক্লাস টেনে পড়ি এই স্কুলেরই। বাড়ি কোথায়? আমার দাসপাড়ায় বাড়ি। এইখানে পুজো হয়েছে, আর সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা মিলে এখানে এই পুজোটা সম্পন্ন করে, এবং যে সমস্ত যে ডেকোরেশন সেগুলো ছাত্রছাত্রীরাই করেছে, আলপনাও সব সমস্ত ছাত্রীরাই দিয়েছে, আর যে ডেকোরেশন আছে সেটা মানে ছাত্রছাত্রীরাই করেছে। আর এখানে যেটা হচ্ছে মানে বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়েছে, বাইরে যেটা করা হয়েছিল সেইগুলো বৃষ্টিতে একটু ধুয়ে গেছে, ফলে একটু এখানে ইয়ে হয়েছে। এটার জন্য ছাত্রছাত্রীর জন্য খারাপ লাগছে, তারা কালকে রাত্রি পর্যন্ত খুব কষ্ট করে এই যে ডেকোরেশন করেছিল তার কিছুটা বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে, বৃষ্টির জন্য একটু সকাল দিকে একটু অসুবিধা হয়েছে। প্রতি বছর তো একটা জাঁকজমক থাকে, এই বছর দেখছি একটু হালকা হয়ে আসছে, কি এই আবহাওয়ার জন্য, এইরকম আবহাওয়ার জন্যই কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা এরকম আবহাওয়ার জন্যই হয়েছে, মানে আজকে সকাল থেকে যে মেঘলা মেঘলা আবহাওয়া। সাধারণত ছাত্রছাত্রীরা কী করে, বাড়িতে পুজো করে নিয়ে স্কুলে আসে, তো এই বছর যেহেতু পঞ্চমীতে একটু দেরিতে লেগেছে, সেহেতু বাড়িতে পুজো করে আসতে ওদের দেরি হয়েছে, এই জন্য এটা বটে। আর আবহাওয়ার জন্য আবার একটু ঠান্ডাটা আছে, ঠান্ডা থাকার জন্য একটু ওরা আসতেও এখানে দেরি করছে স্কুলে। আমার নাম তাপস কুমার দত্ত। হ্যাঁ, আমার স্কুল রঘুনাথপুর হাই স্কুল, আপনি রঘুনাথপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। ধন্যবাদ। পাড়ার পুজো কিংবা বাড়ির পুজোর থেকেও সকলের মন বেশি টানে স্কুলের পুজোতে, তাই সরস্বতী পুজো মানেই স্কুলে সরস্বতী পুজো। স্কুল অতিক্রান্ত হলেও সরস্বতী পুজো দিন ছাত্রছাত্রীরা নিজের পুরনো স্মৃতি অন্বেষণ করতে আবারও চলে যায় স্কুলের সরস্বতী পুজো দেখতে। তাই রঘুনাথপুর গার্লস হাই স্কুলের বর্তমান ছাত্রীদের সাথে দেখা গেল প্রাক্তন ছাত্রীদেরও আসর। আজকে তো পুজোর প্রথম দিন, কিভাবে এনজয় করছো? কিভাবে এনজয় করছি বলতে, ফার্স্টে তো গার্লস স্কুল এলাম, বাড়িতে পুজো করে ঘরে দেখি পুরো রঘুনাথপুর এখন ঘুরে দেখবো, আর এমনি কলেজ যাবো একটু ঘুরতে, আর এখানে ভালো লাগলো। পুরনো স্কুল তো, পুরনো স্কুলে এই স্কুলে পড়াশোনা করেছো? আর সবাই একসঙ্গে এসছে, বন্ধু বান্ধব? হ্যাঁ, বন্ধু বান্ধব সবাই একসাথে এসছো। আর কোথায় ঘোরার প্রোগ্রাম আছে? পুজো মানে থিমের লড়াই। গত বছর বিভিন্ন থিমকে কেন্দ্র করে মা সরস্বতীর মণ্ডপ সজ্জিত হয়েছিল, তৈরি হয়েছিল জলের উপর সরস্বতী। আধার কার্ডকে থিম করেও তৈরি করা হয়েছিল সরস্বতী মণ্ডপ। আবার এক জায়গায় সরস্বতী পুজোর থিম হয়েছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে শহরের কোনো বিশেষ রকমের থিম এবছর নজর কাড়েনি। বৃষ্টির কারণে রঘুনাথপুর নেতাজি ক্লাবে গুহার ভিতরে সরস্বতী থিমটি অসম্পূর্ণ থেকে যায় বলে জানান ক্লাবের অন্যতম এক সদস্য। থিমটা আমাদের ক্লাবের যে জুনিয়র ছেলেরা আছে তাদের, বিশেষ করে এটা সমু আর ব্যাট, এই সকল ছেলেগুলো যারা একদম জুনিয়র তাদের এই থিমটা তাদের মস্তিষ্ক পোষত। তাছাড়া আরও ভালোভাবে ওরা থিমটা করার চেষ্টা করছিলো, কিন্তু কালকে বৃষ্টির জন্য, আর তাছাড়া ক্লাবের এই জায়গাটাতে তো বিয়েবাড়ি চলে, তো বিয়েবাড়ির বুক থাকায় আমাদের একটু প্যান্ডেলটা করতেও দেরি হয়েছে, আর কাল তো পুরো রাত বৃষ্টি পড়েছে, তাই পুরোপুরি কমপ্লিট করা হয়নি ওইটা। আবার কিছু ডেকোরেশনের কাজ বাকি আছে, সেগুলো এবার করা হবে। তো বৃষ্টির কারণে বলছেন অনেকটা অসুবিধার সম্মুখীন হয়েছে? হ্যাঁ, বৃষ্টির কারণটাই সবথেকে বড় অসুবিধার কারণ। আর দেখছি তো অনেকটা মানে যারা ঠাকুর দেখতে বেরোয় সেই সংখ্যাটাও অনেকটা কম দেখা যাচ্ছে। হ্যাঁ, এইরকম ওয়েদার থাকলে তো ঠাকুর দেখাই মুশকিল। কি নাম আপনার? আমার নাম শিবনাথ। এই ক্লাবটার নাম কি? ক্লাবের নাম নেতাজি ক্লাব। আপনি এই নেতাজি ক্লাবের সদস্য? হ্যাঁ। বেঁচে থাকার জন্য প্রয়োজন সুস্থ পরিবেশ। বর্তমান দিনে যেভাবে পরিবেশ দূষণ হয়ে চলেছে তা থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন পরিবেশ দূষণ ও সেই দূষণ রোধ সম্পর্কে সচেতনতা। তাই পরিবেশ রক্ষার বার্তা দিয়ে বছর সরস্বতী পুজোয় উদ্যোগী হয়েছেন রঘুনাথপুর সরস্বতী পুজো কমিটি।
সরস্বতী পুজোর আনন্দ বৃষ্টিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল তা স্বীকার করে নিয়েছেন রঘুনাথপুর হিলাকালী মন্দির কমিটির সরস্বতী পুজোর উদ্যোক্তারা। তবে শব্দ দূষণ রোধের বার্তা দিয়ে এবারে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন তারা। এবছর বড় সাউন্ড বক্স না বাজিয়ে ছোট হোম থিয়েটার বাজিয়ে তারা সরস্বতী পুজো করতে চলেছেন। আপনাদের যে এই প্রতিমা এটা কোন ক্লাবের উদ্যোগে হচ্ছে? এটা রঘুনাথপুর বন্দরমা হিলাকালী সর্বজনীন কমিটির সরস্বতী পুজো উদ্যোগে হচ্ছে। তো আর কি কোনো প্রোগ্রাম রেখেছেন? প্রোগ্রাম বলতে এবছর এবছর নিয়ে আমরা 25 বছর পা দিচ্ছি। এবছর আমরা সেরকম জলের ওয়েদারের জন্য আমরা সেরকম কোনো প্যান্ডেলের ব্যবস্থা করতে পারিনি, তবুও কয়েক ঘন্টার মধ্যে এটা আমরা ব্যবস্থা করেছি। তো আশা করছি ওয়েদার যদি ভালো থাকে ছোটোখাটো বাচ্চার জন্য কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতা করতে পারি, যদি ওয়েদার ভালো থাকে। তো অন্যান্য মণ্ডপে বা আপনাদের আগেও দেখা গেছে যে বড় বড় বক্স আপনারা ইউজ করেছেন, এবারে দেখা যাচ্ছে ছোট্ট হোম থিয়েটার করছেন, কি ব্যাপার? এটা নিয়ে আমরা বিশেষ করে ভেবেছিলাম, অ্যাডভার্টাইজও দেখেছি, পাবলিক এটা যে সমর্থন আছে যে সাউন্ড সিস্টেম যত স্লো হয় কম সাউন্ড হয় তত বেটার আমাদের জন্য, ছোটো ছোটো বাচ্চাদের জন্য এটা সুবিধা। আমার ভুবন চন্দ্র বাড়ি, কোথায় বাড়ি? আর এইভাবেই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে সারা শহর মাত্র সরস্বতী পুজোর আনন্দে। তবে শুধু আজ নয়, সরস্বতী পুজো উপলক্ষে আগামীকালকেও থাকবে ছুটি, তাই সকলে কামনা করছেন আগামীকাল আবহাওয়া যেন ঠিক থাকে। আজকের আনন্দের ঘাটতিটা তাহলে কাল পূরণ করা যাবে। দেখছি তো এখানে সরস্বতী পুজো হয়েছে, কত বছর ধরে পুজো করছেন? এবং আমরা 1955 সাল থেকে আমরা এখানে সরস্বতী পুজো করছি। আমাদের ক্লাবের নাম হচ্ছে কিশোর সং। তো কালকে যে গত রাত্রি যে রাত্রিবেলা বৃষ্টিটা হয়েছিল সেটা দেখে কতটা অসুবিধা হয়েছে এই পুজোর? খানিকটা অসুবিধা হলো, আমাদের মেম্বারদের সহযোগিতায় আমরা সকালে ভালোভাবে ব্যবস্থা করতে পেরেছি এবং খুব ভালো করে আমাদের পুজো 11:55 সমাপিত হয়েছে। এই যে পুজো ঘিরে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু রেখেছেন? আজ বিকালে আমাদের কুইজ, হাঁড়ি ভাঙো, মোমবাতি জ্বালানো এইসব 3-4 রকমের প্রতিযোগিতা আমরা অ্যারেঞ্জ করেছি। 5টার সময় এইসব প্রতিযোগিতা আরম্ভ করা হবে। দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে কমল সরাউগি এবং আমার সহযোগী প্রেম সরাউগি এবং চিন্টু পাডিয়া।